হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ নীলাজিৎ ফ্যামিলি। আশা করি সবাই নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আমরাও বেশ ভালো আছি। সেদিন খুব সুন্দর একটি সকাল ছিল। আমার মনে অনেক আশা নিয়ে আমি ঘুম থেকে উঠেছিলাম যে আজকে বেবির জেন্ডার রিভিল হবে, আমি জানতে পারবো। আর যেহেতু কোভিডের কারণে কিডস অ্যালাউ না, সো আমাকে একাই যেতে হবে। আসলে মনের ইচ্ছা থেকে অনেক বেশি স্বপ্ন বুনে ফেলেছিলাম। ভেবেছিলাম আমাদের ঘরে ফুটফুটে একটি মেয়ে আসবে, যে কিনা দেখতে একদম আমার মতো হবে, এবং মেয়ে মানেই তো মায়ের জাত, আমাদেরকে অনেক কেয়ার করবে এবং আমরাও তাকে অনেক বেশি ভালোবাসবো। মা মেয়ে মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরব। যাই হোক, জীবনে সব ইচ্ছা তো আর পূরণ হয় না, সো আমাদেরও সেই ইচ্ছাটা পূরণ হয়নি। আর আমি যখন আজকে আগের এই ভিডিওগুলো দেখছি, তখন খুবই অবাক হচ্ছি। আসলে আমাদের দুজনেরই অনেক বেশি মন খারাপ ছিল, কিন্তু দুজনেই দুজনকে হাসি মুখে অনেক সুন্দর করে সান্ত্বনা দিয়েছি। আমার মনে হচ্ছে এবার আমার মেয়ে হবে। আর তোমার বাবু বলছে ছেলে? আমার বাবু বলছে ছেলে। হ্যাঁ, আমার বাবা বলেছে ছেলে, আর তোমার বাবা বলছে ছেলে। ঠিক আছে, দেখা যাক, এখন দেখা যাক কি হয়। অরিজিৎকে দিয়ে কিন্তু আমি সিস্টার বলাতে পারিনি, সে শুরু থেকেই বেবি ব্রাদার চায়। আর আমার মা, অভিজিতের মা, ওরা তো একদম ঠিকই করে ফেলেছে মেয়ে হবে। অভিজিতের মা নামও দিয়ে দিয়েছে, মেয়ে হলে নাম রাখবে রাধা। তো এই তো আমি চলে এসেছি হসপিটালে, এখন একাই দেখব বেবিটাকে। বাট সত্যি কথা বলতে আমার মনটা ভালোই গিয়েছিল যখন দেখেছিলাম বেবিটা খুবই অ্যাক্টিভ আল্ট্রাসাউন্ডে। আসলে তখন আর মন খারাপ করে থাকা যায় না, কারণ যে প্রাণটা আসতে চলেছে তার তো কোনো দোষ নেই। তুমি নিশ্চিন্ত ড্রাইভ করে একটা জায়গায় গিয়ে বলি, একটা ঝামেলা করে হলো, দেখো চারিদিকে আর অভিজিৎও কিন্তু আমাকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দিয়েছে। সে নাকি অলরেডি অফিস থেকে ব্রেক নিয়েছে, এবং এটা আমি জানতাম না যে সে আমাকে শপিং করতে নিয়ে যাবে। জানতে খুব আগ্রহী না, অভিজিৎ আসছে আমার শপিং করে দিতে। আমাদের আবার বড় ছেলেকে পিক আপ করতে হবে স্কুল থেকে। ছোট ডকমো ছেলে গেলি। বাহ, এটা কি সত্যি সত্যি? সত্যি বয়। আরে আমরা তাহলে তো ভালো হয়েছে, আমাদের ব্যাটসম্যান আছে, বোলার আছে, এখন একটা ফিল্ডার হবে। তোমার তো অনেক ইচ্ছা ছিল যে আমার তো একটু মন খারাপ হয়েছে, পরে আবার কই থাকে টিচিডার উপরে মন খারাপ করো। তাহলে এবার এবার চিন্তা করো, আমি তো শুরুতে বলছিলাম। হ্যাঁ, আমার বাবু তো অনেক খুশি হবে, তোমার বাবু। আমার বাবু, আমার বাবা দেবে হ্যাঁ ছেলেই হবে, ছেলেই হবে। এই যে ছেলের মা কে শপিং করছে সাকুরা থেকে, কি তোমার কি মন খারাপ? না, ঠিক আছে, ভাবছিলাম মেয়ে হইলে একটু ভালো ব্যাপার ছিল। অরিজিৎ তো ব্রাদার চায়, অরিজিৎ অনেক খুশি হবে। আচ্ছা যাই হোক, একটু ত্যাগ স্বীকার হয়ে গেল। না না, আমাদের এই আশাটা মনে হয় আমি একলা মেয়ে আমাদের ঘরে, আর তুমি সব ছেলে, আমার আরো বেশি বেশি আদর করবো। আমরা তো তোমাকে ছাড়া বাঁচি না। আচ্ছা ঠিক আছে, চলো। আর আপনারা সবাই প্রে করবেন আমাদের জন্য। Medium to hot.
during summer it would be great. Now as well, weather is getting hot. They're good all year round. What is that? That one? This one is green chicken. Chicken? Okay. Chicken. অভিজিতের মনটা ভালো হয়ে গিয়েছিল যখন বাসায় এসে আল্ট্রাসাউন্ডের ছবিগুলো দেখছিল। আসলে তখন চেহারা বোঝা যাচ্ছিল না, কিন্তু কেন জানি আমার কাছে অভির মতোই লাগছিল। যাই হোক, আমরা গডের কাছে খুবই থ্যাঙ্কফুল যে আমাদেরকে সুস্থ একটি বেবি দিতে চলেছে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব পাওয়া না পাওয়া মিলেই তো জীবন। সো এভাবেই আমাদেরকে হাসি খুশিভাবে চলতে হবে। সবাই ভালো থাকবে। কথা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।